আমাদের ছাদে চালকুমড়ো গাছে এই একটা চালকুমড়ো ধরেছে, এটাকে তুলে নিয়ে আসলাম। মাছের মাথা দিয়ে ঘন্ট করে নেব। প্রথমে খোসা কেটে এইভাবে কেটে নিয়েছি, এবার ছুরি করে কেটে নেব। তেল গরম হয়ে গেছে, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু মুগ ডাল দিয়ে ভেজে নিয়ে কুমড়োটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। অনেকটা হয়ে এসেছে, আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর মাছের মাথা দিয়ে দিলাম। এইভাবে ভেঙে ভেঙে দিলে ভালো মিশবে। ভালো করে নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল মাছের মাথা দিয়ে চালকুমড়োর ঘন্ট।